আমরা জানি স্ট্যাটিক এবং নন স্ট্যাটিক দুই ধরনের মেম্বার থাকে ক্লাসের মধ্যে, এবং জেনারেলি আমরা নন স্ট্যাটিক মেম্বারগুলোকে ওই ক্লাসের অবজেক্ট রেফারেন্স দিয়ে কল করি। দ্যাট মিন্স আমরা একটা ক্লাসের নন স্ট্যাটিক মেম্বারকে কল করতে গেলে ওই ক্লাসের অবজেক্ট তৈরি করি, তারপরে কল করি। আর যখন একটা নন স্ট্যাটিক মেম্বারকে কল করি, তখন জেনারেলি আমরা ওই ক্লাসের অবজেক্ট দিয়ে কল করি না, আমরা ওই ক্লাসের রেফারেন্স ডট দিয়ে কল করি। তো প্রশ্নটা হচ্ছে যে আমরা কি একটা স্ট্যাটিক মেথডকে ক্লাস রেফারেন্স ছাড়া অবজেক্ট রেফারেন্স দিয়ে কল করতে পারি কিনা। উত্তরটা হচ্ছে হ্যাঁ, যে কোনো মেথডকেই আমরা আসলে ওই ক্লাসের অবজেক্ট রেফারেন্স দিয়ে কল করতে পারি। যেমন আমরা এখানে দেখি যে এখানে মেথড ওয়ান এবং মেথড টু দুটা মেথড আছে। তো মেথড টু হচ্ছে একটা নন স্ট্যাটিক মেথড এবং মেথড ওয়ান হচ্ছে একটা স্ট্যাটিক মেথড। তো যখন আমরা আসলে মেথড টুকে কল করব, তখন জেনারেলি আমরা একটা ওই ক্লাসের অবজেক্ট আমাদের প্রয়োজন হবে। যেমন এই আমার এই ক্লাসটার নাম হচ্ছে স্ট্যাটিক ইউজ। স্ট্যাটিক ইউজ ক্লাসটার মধ্যে আমি একটা অবজেক্ট তৈরি করলাম, যদিও আমি অবজেক্টটাকে নাল দ্বারা ইনিশিয়ালাইজ করছি। কেন নাল দ্বারা ইনিশিয়ালাইজ করছি সে ব্যাপারটা আমরা পরে আসছি। তো যেহেতু এস ইউ হচ্ছে এই ক্লাসের একটা অবজেক্ট, সুতরাং আমরা এস ইউ ডট মেথড টু এভাবে এটাকে কল করতে পারি। কিন্তু প্রশ্নটা ছিল যে মেথড ওয়ান যেটা স্ট্যাটিক মেথড, সেটাকেও কি আমরা অবজেক্ট রেফারেন্স দিয়ে কল করতে পারি কিনা। তো এটাও আমরা অবভিয়াসলি অবজেক্ট রেফারেন্স দিয়ে কল করতে পারি, আবার অবজেক্ট রেফারেন্স ছাড়া আমরা এটাকে ক্লাস দিয়ে কল করতে পারি। দ্যাট মিন্স ক্লাস ডট মেথড। আবার এটা যেহেতু একটা স্ট্যাটিক, এটাও যেহেতু একটা স্ট্যাটিক, সুতরাং এটাকে আমরা স্ট্যাটিকের মধ্যে থেকে সরাসরিও কল করতে পারি। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা কি অবজেক্ট রেফারেন্স দিয়ে কল করতে পারি কিনা। হ্যাঁ, অবজেক্ট রেফারেন্স দিয়েও কল করতে পারি। দ্যাট মিন্স একটা নন স্ট্যাটিক মেথডকে যেভাবে অবজেক্ট রেফারেন্স, এই যে এস ইউ অবজেক্ট রেফারেন্স দিয়ে কল করা হচ্ছে, একটা স্ট্যাটিক মেথডকেও একইভাবে অবজেক্ট রেফারেন্স দিয়ে কল করা যায়। কিন্তু যেহেতু আমরা জেনে আসছি যে নন স্ট্যাটিক মেম্বারগুলো অবজেক্ট তৈরি করার সাথে সম্পর্কযুক্ত, কিন্তু স্ট্যাটিক মেম্বারগুলো অবজেক্ট তৈরি করার সাথে সম্পর্কযুক্ত না, এই কারণে এই অবজেক্টটা যখন আমরা একটা অবজেক্ট যদি কমপ্লিট ভালো মতো ডিক্লেয়ার করতাম, যেমন আমি যদি এখানে নিউ স্ট্যাটিক ইউজ এটা যদি কমপ্লিটলি ডিক্লেয়ার করতাম, তাহলে এই মেথড এবং এই মেথডের মধ্যে কোনো সমস্যা থাকার কথা ছিল না। কিন্তু যখন আমরা একটা ক্লাস অবজেক্ট রেফারেন্সকে নাল দ্বারা ইনিশিয়ালাইজ করব, তখন আমরা দেখব যে যেটা নন স্ট্যাটিক মেথড সেই মেথডটা কল করতে গেলে একটা নাল পয়েন্টার এক্সেপশন আসছে। কারণ হচ্ছে যে এই মেথডের কলিং যেটা নন স্ট্যাটিক মেথড, এই মেথডটা অবজেক্টের রেফারেন্সের সাথে সম্পর্কযুক্ত, এবং এই অবজেক্টটা যেহেতু নাল সেই জন্য এই মেথডটা কল করার সময় একটা নাল পয়েন্টার এক্সেপশন আসবে। কিন্তু যেহেতু এই মেথডটা, দ্যাট মিন্স এটা একটা স্ট্যাটিক মেথড, স্ট্যাটিক মেথডটাকে আমরা অবজেক্ট রেফারেন্স দিয়ে কল করছি বটে, কিন্তু এটা অবজেক্টের সাথে আদৌ সম্পর্কযুক্ত না, সেই কারণে এই মেথডটা কল হয়ে যাবে এবং মেথড ওয়ান এটা প্রিন্ট আসবে। কিন্তু মেথড টু কল করতে গেলে যেহেতু এই অবজেক্টটা নাল সেজন্য এক্সেপশন আসবে, নাল পয়েন্টার এক্সেপশন। আমরা দেখে নিই আউটপুটটা। তো আমরা দেখতে পাচ্ছি যে মেথড ওয়ানের মধ্যে যে প্রিন্টটা আছে সেটা প্রিন্ট হচ্ছে, কিন্তু যখন এই মেথড টু কল করতে যাচ্ছি তখন একটা নাল পয়েন্টার এক্সেপশন আসছে। তার মানে দাঁড়াচ্ছে এই যে মেথড ওয়ানকে অবজেক্ট দিয়ে কল করা যাচ্ছে, যদিও এটা স্ট্যাটিক, এবং এখানে এই অবজেক্টটা নাল হলেও কোনো সমস্যা নাই, এটা আউটপুট আসছে। তার কারণ হচ্ছে যদিও আমরা এটাকে অবজেক্ট রেফারেন্স দিয়ে কল করেছি, কিন্তু আদৌ এটা অবজেক্ট রেফারেন্সের সাথে সম্পর্কযুক্ত না যেহেতু এটা স্ট্যাটিক। কিন্তু
মেথড টু যেটা আসলে একটা নন স্ট্যাটিক মেথড এবং এটা আসলে অবজেক্ট রেফারেন্সের সাথে সম্পর্কযুক্ত, সেই কারণে এটা নাল পয়েন্টার এক্সেপশন আসছে, কারণ যেহেতু অবজেক্টটা নাল আমরা এখানে ইচ্ছা করে নালটা রাখছি ইন্টেনশনালি এই পার্থক্যটা বোঝার জন্য যে আসলে দুইটা নন স্ট্যাটিক এবং স্ট্যাটিক উভয়কেই অবজেক্ট রেফারেন্স দ্বারা কল করা যায়, কিন্তু আসলে পার্থক্যটা কোথায় সৃষ্টি হয়, যে এটা অবজেক্ট রেফারেন্স দিয়ে কল করছি যৌক্তিক, তার কারণ হচ্ছে এটা অবজেক্টের সাথে সম্পর্কযুক্ত, বাট এটা অবজেক্টের সাথে সম্পর্কযুক্ত না তথাপিও আমরা এটাকে অবজেক্ট রেফারেন্স দিয়ে কল করতে পারি। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের জানার উদ্দেশ্য যে একটা নন স্ট্যাটিক একটা স্ট্যাটিক মেথডকে আমরা ওই ক্লাসের অবজেক্ট রেফারেন্স দিয়ে কল করতে পারি কি না। উত্তরটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারি।